আমরা ঢাকাবাসী প্রায় সময় অভিযোগ দেই যে আমাদের ঘোরাঘুরি করার মতো তেমন কোনো জায়গা নেই। আমাদের ঘোরাঘুরি করার মতো জায়গা নেই বললে এখন কিন্তু একদমই ভুল হবে, কারণ ঢাকা শহরের আশেপাশে ঘোরাঘুরি করার এখন অনেক জায়গা, অনেক বিনোদন কেন্দ্র ও পার্ক তৈরি হয়েছে। আপনারা ইচ্ছে করলেই বন্ধের দিন বা ছুটির দিনগুলোতে এসব জায়গায় ঘুরতে যেতে পারেন। ঢাকার মধ্যেই এমন একটি জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি, মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন ডে আউটিং করার মতো একটি রিসোর্টে। যদিও আজকের এই আয়োজনটা বন্ধু ভাই ব্রাদারদের সাথে একটি পিকনিক আয়োজন, তবুও শেয়ার করব আজকের এই দিনের অভিজ্ঞতা এবং এই রিসোর্টের যা উপভোগ করার মতো আছে সে সব কিছু এই ভিডিওতে শেয়ার করছি। আমার নাম ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের গেট এটি, আর এখানে আসার সহজ মাধ্যম হচ্ছে মিরপুর দুইয়ে চলে আসবেন যে কোনো জায়গা থেকে ঢাকার। মিরপুর দুই থেকে বাস পাবেন আলিফ বাস, যে বাসে জন প্রতি 15 টাকা ভাড়ায় সরাসরি এই পার্কের গেটে চলে আসতে পারবেন। এই সামনের এই বাসটি, এই যে দেখুন গেটের সামনে দিয়ে চলে গেল, এই বাসে করে এই পার্কের গেটে নামতে পারবেন এবং এখান থেকে ফিরে যেতে পারবেন। তো চলুন আমরা এখন পার্কের ভিতরে যাব গেট থেকে। প্রবেশ গেট দিয়ে ঢোকার পরে ঠিক এই ভিউটা পাবেন, এই যে সামনে সাজানো দুই পাশে পুকুর ছোট ছোট, আর এক একজন আছে এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, আমরা মূলত একটা পিকনিক ট্যুরে চলে আসছি, দেখাবো এখানকার সব কিছু। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা ঢাকার কাছাকাছি যে রিসোর্টগুলো ঘুরতে পছন্দ করেন সেই জায়গাগুলো সম্পর্কে আপনারা যে তথ্যগুলো চান সেটা আজকে রাত তুলে ধরবো আপনাদের জন্য। চলুন, এই সেই আমরা সম্মুখ সারি চলে আসলাম, আর দেখুন সব আমাদের কালারফুল এক কালারের গেঞ্জি দেখছেন। এইটা হচ্ছে আপনার পিকনিক ইয়ার, ঢোকার পরে এই ভিউটা পাবেন। দেখেন বেশ একটা সামনের দিকে স্পেস আছে, আর এই যে এই পাশে টিকিট কাউন্টার প্লাস প্রবেশ গেট, আমরা যাবো তার আগে এই সাইডগুলো একটু দেখাচ্ছি আপনাদের। গেট দিয়ে প্রবেশ করার পরেই ঠিক ডান পাশটায় কিন্তু এইরকম একটা ভিউ পাবেন, যেখানে আপনি সময় কাটানোর মতো এই যে আড্ডা ঠিক যাওয়ার মতো এখান থেকে চা কফিগুলো খেতে পারবেন এইভাবে সাজানো। আর এখানে বড় একটা সুবিধা হচ্ছে দেখুন পাশে কিন্তু পুকুর আছে, যেগুলো দুই পাশে বা তিন পাশে আমি যেটা খেয়াল করছি, আর গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে। যে দেখুন ভিতর সাইডে পর্যাপ্ত জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য, বড় কোনো পিকনিক বা অফিসিয়াল যে ট্যুরগুলো বা পিকনিকগুলো করার দরকার ঢাকার আশেপাশে সেগুলো চাইলে করতে পারবেন। আমি জানি না যে এখানকার আরও নিরাপত্তা বা জিনিসগুলো কেমন, তো আমি ব্যক্তিগতভাবে ঠিক এই ইয়ারটা তুলে ধরছি, আমার শেয়ার করছি যে এখানে একটা ঠিক কিচেন দেখতে পাচ্ছি, যেটা রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা হোটেল রেস্টুরেন্ট। আর এই যে এখানে কিছু নীতিমালা দেওয়া আছে, দেখুন প্রবেশ করার নির্দেশনাগুলি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই যে এই গেটের এখানে দেওয়া আছে। আর এই যে বাইক পার্কিংয়ের ব্যবস্থা, এই যে দেখুন এই যে এটা হচ্ছে মূল গেট, এই যে ঠিক প্রবেশ গেট, আর টিকিট কাউন্টারটা এখানে। এখানে এই প্রবেশ গেটের এখানে দেখা যাচ্ছে যে 60 টাকা প্রতি জন প্রতি টিকিট প্রাইস, এখান থেকে টিকিট কিনে আপনাকে ভিতরে ঢুকতে হবে, এন্ট্রি করতে হবে। হ্যাঁ, আর এখানে যাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে সকল রাইডের ঠিক আপনি কিনে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা রাইডের ফি দেওয়া আছে, ফিগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। সুইমিং পুল 400 টাকা, কিডস জোন 100 টাকা, এই প্রত্যেকটা আছে, মানে শুধু রাইডগুলোর অতিরিক্ত অনেক টাকা আমার কাছে মনে হচ্ছে। তো এই হচ্ছে প্রবেশ গেট। হ্যাঁ, চলুন প্রবেশ আমি করব, আমরা করব এই যে ঠিক প্রবেশ গেট দিয়ে, এই হচ্ছে প্রবেশ গেট। গেট দিয়ে ভিতরে ঢোকার পরে একটা সবুজ, মোটামুটি সবুজের মধ্যে পার্কটি অবস্থিত এইরকমটা মনে হবে। আর আমরা বহুদিন পর এই যে ফ্রেন্ডরা একত্রিত হয়েছি, আর মোটামুটি এই পিকনিকের মাধ্যমে আমাদের দীর্ঘদিন পরে অনেকের সাথে দেখা হবে। আর প্রথমে ঢোকার পরেই এখানে বেশ রাইডের যে ভিউটা, অনেক রাইড আছে সেইগুলো আপনারা দেখতে পাবেন, তারপরে অনেক সিনিয়র এবং জুনিয়র ভাই ব্রাদারদের সঙ্গে আমাদের এখানে পরিচয় এবং মোটামুটি আলাপ আলোচনা চলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে সময়গুলো আমরা উপভোগ করব, আপনাদেরকেও সেইগুলো দেখাবো। এই ছোট ছোট এক একটা আলাদা রেস্টুরেন্ট পার্ট আছে, হ্যাঁ, যেখানে বিভিন্ন ধরনের খাবার ভাগ ভাগ করা আছে। যেটা হচ্ছে বিলাস সন্ন্যাস, দেখুন এই বিভিন্ন সাইডে আপনার বসার মতো দল বা ঘুরে ঘেরা আড্ডা দেওয়া সময় কাটানোর যে জায়গাগুলো দরকার হয় সেগুলো আছে। সুইমিং পুলের সাইডটা এখনও আমরা যাইনি, এই যে এটা একটা রেস্টুরেন্ট পার্ট।
এলাকা ভিত্তিক এই পিকনিকের মাধ্যমে আমরা ফ্রেন্ড সার্কেল পরিচিত জনেরা এখানে একত্রিত হয়েছি, বেশ ভালোভাবে একটা সময় কাটছে, এক একজন এক একভাবে সময়টা খুব উপভোগ করছি আমরা। তো এখানে অনেক রাইডস আছে, বাচ্চাদের রাইডস, বড়দের রাইডস আছে। রাইডসগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট মূল্য আছে, 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, আর এইগুলো উপভোগ করতে পারবেন সকলেই। হ্যাঁ, বেশ আনন্দময় এই সময়টা এখানে কেটে যায়। আর আমাদের পিকনিকের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও ছিল, আমরা বেশ জাঁকজমকপূর্ণভাবে দিনটা উপভোগ করতে থাকি। খাওয়া দাওয়া তিনবেলাই ছিল আমাদের। আর এখানকার সময়গুলোর মধ্যে এই যে রাইডসগুলো এখন দেখাই আপনাদের, সামনের এটি হচ্ছে রোলার কোস্টার, যদিও এটা 5 বছরের ঊর্ধ্বে সবারই 100 টাকা টিকিট আছে। আমি একটু দেখাই উপর থেকে। এই যে এটা হচ্ছে রোলার কোস্টার, এটা 5 বছরের বাচ্চাদের উপরে উঠতে হবে। হ্যাঁ, এই যে এটা দেখুন, এটা ঘুরবে, বেশ আরামদায়ক এবং মজাদের। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা উঠবে। এখান থেকে আমি দেখাচ্ছি পুরো এরিয়ার ভিউটা। এই যে দেখুন, আমাদের পিকনিক স্পটে যারা অংশগ্রহণকারী তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, উপভোগ করছে। এই যে দেখুন, এই সাইডটা থেকে ভিউ দেখা যাচ্ছে, ওই পাশে অনেক রাইড আছে, ওগুলো দেখাচ্ছি, চলুন। এপাশটায় অনেক অনেক রাইডস। এই যে ডান পাশে ঠিক দেখতে পাচ্ছেন নৌকা, যেটা এখানে টিকিট কেটে আপনাকে উঠতে হবে। এখানে তবে একটা নির্দেশনা আছে, সব বাচ্চারাই কিন্তু উঠতে পারবে না, মিনিমাম 2 বছরের উপরে। এটা নাম দিয়েছে তারা পাইরেট শিপ। হ্যাঁ, এর পাশেই আছে ওয়ান্ডার হুইল, এটা দেখুন টিকিট প্রাইসও দেওয়া আছে, 50 টাকা জন প্রতি। এই যে দেখুন, বিশাল একটা ওয়ান্ডার হুইল, এটা আমরা কেউ কেউ দোলনা পরি, হ্যাঁ, উপর লেভেলের দোলনা। এছাড়া অনেক রাইড এখানে, অনেক রাইড, অল্প জায়গার মধ্যে অনেক রাইড করেছে। এই যে এই পাশে একটা ঠিক উপরের ট্রেনের ভ্রমণের মতো মনোরেল একটি ভ্রমণ আছে। এই যে দেখুন, উপরে আপনি বসে থাকবেন, চতুর্দিক দিয়ে ঘুরবে, এটা ইলেকট্রিক একটা রাইড। এই যে দেখুন, আর এখান থেকে ঠিক পার্কের এই যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, একদম অনেক যে রাইডগুলো সেই রাইডগুলো দেখতে পাচ্ছেন। আর রাইডগুলোর টিকিট কাউন্টার আছে, বাইরে থেকেও আপনি কিনে নিতে পারবেন, ভিতরেও এই যে কাউন্টার আছে এখান থেকেও টিকিট কেটে নিতে পারেন। এখানে এই যে দেখুন, মাঝে মধ্যে সিরিয়াল হয়ে যায় অনেক বড় বড়, আর এই রাইডগুলোতে ওঠারও সিরিয়াল হয়ে যায়। হ্যাঁ, দেখতে অনেকটা কারার, দেখতেও সুন্দর লাগে, বাচ্চারা এসে এখানে অনেক আনন্দ পাবে এই জায়গাটা এসে। অল্প জায়গার মধ্যে তারা অনেক অনেক রাইড করেছে, এই যে দেখুন। এছাড়া এখানে ওয়াটার প্লেগ্রাউন্ড আছে, যার টিকিট মূল্য হচ্ছে 400 টাকা, যেখানে সুইমিং পুল পাবেন এবং বাচ্চাদের প্লেগ্রাউন্ডও পাবেন, এখানে মিউজিক বাজবে। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক সুইমিং পুল, এখানে ছোট বড় সকলেই আপনি উপভোগ করতে পারবেন, গোসল করতে পারবেন, সুইমিং করতে পারবেন। তো এখানে 2টা পার্ট আছে সুইমিং পুলের, আমি পুরোটা এখানে ভিডিও কভার করিনি। হ্যাঁ, ভিতরে অনেকেই গোসল করছেন যার জন্য। তো অল্প জায়গার মধ্যে অনেক রাইডস এবং সবুজ প্রকৃতি তারা করার চেষ্টা করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যেন এখানকার যে রাইডগুলো অত্যাধিক প্রাইস, যে যে এই ধরনের প্রাইস হওয়া দরকার ছিল ঢাকার একটু সাইডে অবস্থান হওয়ার জন্য, ততটা থেকে বেশি। আর আমরা সময়টা যেভাবে কাটিয়েছি, আমার সঙ্গে যারা ছিল সব স্কুল ফ্রেন্ড, মানে বাল্যকালের এক একজন দেখাই, এই যে একটা হিরো, একটু হাই বলে দাও, বিকাশ। আর আমাদের ব্যাচের এই যে আরেকজন, যে হচ্ছে আমাকে খুব বেশি মানে উত্তপ্তকারী স্কুল লাইফের, সে হচ্ছে তো আমার গার্লফ্রেন্ড, অবশ্য গার্লফ্রেন্ড অবশ্য এই ভিডিওটা দেখবে না, মিছা কথা কয় এখন, ঠিক আছে, বিশ্বাস করবেন না, এখন ধন্যবাদ। ও পাশে আছে আরো ফ্রেন্ড সার্কেল এক একজন, একটু হাই বলে দাও। হ্যালো। আর এই যে আছে, হাই, আমরা হচ্ছে তামান্না ফ্যামিলি পার্ক থেকে বিদায় নিচ্ছি, আমাদের ফুলবাড়ি সমিতির পক্ষ থেকে আমরা আজকে পিকনিক করলাম, শেষ বেলা আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে, আল্লাহ হাফেজ। তো আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।